আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি অর্থাৎ নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গণ অর্থে অর্থের প্রয়োগ দেখাও অর্থাৎ তোমাদের এখানে মাথা হাত কাঁচা কাটা চোখ কান্দে যে বাক্যগুলি দেওয়া আছে শব্দগুলি মুখ্য অর্থ এবং গণ অর্থ অর্থাৎ যে বিয়াল্লিশ পৃষ্ঠার সেটা আজকে আমরা দেখব এখন আচ্ছা দেখি আমরা প্রথমে দেওয়া আছে তোমাদের বইতে যে এক নম্বর দিয়ে দেওয়া আছে হচ্ছে মাথা এক নম্বর দিয়ে দেওয়া আছে মাথা এই মাথাটা হচ্ছে কী মূল শব্দ আর এটার মুখ্য অর্থ দেওয়া আছে মুখ্য অর্থ মুখ্য অর্থ এরকম করে দেওয়া আছে গণ অর্থ দেওয়া আছে কিন্তু তোমাদের বাক্য লিখতে হবে মুখ্য অর্থ কী আছে মাথার মুখ্য অর্থ কী হতে পারে যেমন হতে পারে মস্তক কী হতে পারে মস্তক মাথার মুখ্য অর্থ হতে পারে মস্তক তাহলে বাক্য কী হতে পারে মাথা আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা আমাদের দেহের মাথা আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটা হচ্ছে মাথার মস্তকে মাথা আমাদের একটি মাথা আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মানে কি মানে মস্তক আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যাহা মাথা তাহাই মস্তক আছে তারপর কি আছে গণ অর্থ অর্থাৎ মাথার গণ অর্থ লিখতে হবে গণ অর্থ কী দেওয়া যায় গণ অর্থ এক গণ অর্থ দেওয়া যায় হচ্ছে প্রধান গণ অর্থ কি দেওয়া যায় প্রধান দেওয়া যায় কাজী সাহেব কাজী সাহেব কাজী সাহেব গ্রামের গ্রামের মাথা কাজী সাহেব গ্রামের মাথা মানে কি কাজী সাহেব কাজী সাহেব গ্রামের প্রধান অর্থ প্রকাশ পায় আচ্ছা তাহলে গণ অর্থ দুই গণ অর্থ দুই গণ অর্থ দুই কি দেওয়া যায় দিতে পারো হচ্ছে দুশ্চিন্তা দুশ্চিন্তা গণ অর্থ দুই দিতে বলা হচ্ছে দুশ্চিন্তা বাক্য কি হতে পারে যে মাথা থাকলে মাথা ব্যথা থাকে থাকে মাথা থাকলেই মাথা ব্যথা থাকে মাথা ব্যথা থাকে অর্থাৎ গণ অর্থ দুই হচ্ছে দুশ্চিন্তা মানে কি কথা মাথা থাকলেই মাথা থাকলে মাথা ব্যথা থাকে অর্থাৎ কি যদি মাথা থাকে তাহলে কি দুশ্চিন্তা থাকবে এখন মাথা শব্দের অর্থ হচ্ছে অর্থ মস্তক গণ অর্থ হচ্ছে প্রধান গণ অর্থ হচ্ছে দুশ্চিন্তা এটা তুমি কীভাবে মনে রাখবে আচ্ছা তাহলে এই তিনটা অর্থ এবং গণ অর্থগুলি মনে রাখতে পার তুমি এভাবে যে মাথা মাথা আর মস্তক মাথা আর মস্তক প্রদান হলে প্রধান মাথা আর মস্তক প্রধান হলে দুশ্চিন্তা নাই দুশ্চিন্তা নাই মাথা আর মস্তক প্রধান হলে কি নাই দুশ্চিন্তা নাই এখানে মাথা হচ্ছে কি মূল শব্দ কোনটার মূল শব্দ যে এটা হচ্ছে মূল শব্দ আর কি এটা আমি তোমার বোঝার জন্য লিখলাম দেখো মাথার কাছাকাছি যেটা থাকবে এটা হচ্ছে মুখ্য অর্থ যেমন এখানে মস্তক হচ্ছে কি মাথার কাছে আর শব্দটা এটা দিয়েছে হচ্ছে মিলানোর জন্য কাছে কে মস্তক এটা কি মুখ্য অর্থ আচ্ছা তারপরে কি আছে প্রধান এবং দুশ্চিন্তা এই দুইটা কি গৌণ অর্থ এই দুইটা কি গৌণ অর্থ এখন তুমি এটা আগে দিবা না এটা আগে দিবে এটা কোনো বিষয় না হ্যাঁ আচ্ছা তাহলে মাথা আর মস্তক প্রদান হলে দুশ্চিন্তা নাই মাথার কাছে কি আছে মস্তক তাই মস্তক কি মুখ্য অর্থ আচ্ছা প্রধান এবং দুশ্চিন্তা কি একটু দূরে আছে পরে আছে পিছনে আছে তো এগুলো কি গণ অর্থ তাহলে তুমি মনে রাখবা যে মাথা আর মস্তক প্রধান হলে কী হবে দুশ্চিন্তা থাকবে না বা দুশ্চিন্তা নাই তাহলে মস্তক হচ্ছে প্রধান মুখ্য অর্থ প্রধান এবং দুশ্চিন্তা হচ্ছে কি গণ অর্থ আচ্ছা তারপরে দেখি দ্বিতীয় নম্বর কি দেওয়া আছে হাত দ্বিতীয় নম্বর কি দেওয়া আছে হাত দ্বিতীয় নম্বর দেওয়া আছে হাত হাত দিয়ে মুখ্য অর্থ মুখ্য হাত দিয়ে মুখ্য অর্থ কী লেখা যায় যেমন হস্ত লেখা যায় হস্ত হাতের মুখ্য অর্থ কি হস্ত তাহলে আমরা হাত দিয়ে সকল কাজ করি বাক্য লিখতে পারি আমরা আমরা হাত দিয়ে আমরা হাত দিয়ে আমরা হাত দিয়ে সকল কাজ করি সকল কাজ করি আমরা হাত দিয়ে সকল কাজ করি মানে কি আমরা হস্ত দিয়ে সকল কাজ করি হাতের মুখ অর্থ কি হস্ত তাহলে গণ অর্থ এক গণ অর্থ একই লেখা যায় লেখা যায় হচ্ছে নিপুণতা লেখা যায় হচ্ছে নিপুণতা লেখা যায় হচ্ছে নিপুণতা গণ অর্থ এক হচ্ছে কি নিপুণতা আচ্ছা তাহলে বাক্য লিখতে পারি আমরা নিপুণতা দিয়ে ডাক্তার সাহেবের বেশ হাত যশ আছে যেমন ডাক্তার সাহেবের ডাক্তার সাহেবের বেশ হাত যশ আছে বেশ হাত যশ আছে ডাক্তার সাহেবের বেশ হাত যশ আছে মানে কি নিপুণতা তারা নিপুণতা আছে আচ্ছা তারপরে গণ অর্থ গোন অর্থ দুই কি দেওয়া যায় গণ অর্থ দুই কি দেওয়া যায় হচ্ছে অভ্যাস অভ্যাস গণ অর্থ দুই হচ্ছে অভ্যাস বাক্য দেওয়া যায় হচ্ছে তার দান করার হাত আছে তার দান করার তার দান করার হাত আছে তার দান করার হাত আছে অর্থাৎ গণ অর্থ হাতের গণ অর্থ হচ্ছে অভ্যাস তার দান করা কি আছে হাত আছে এখন হাতের মুখ্য অর্থ হচ্ছে হস্ত গণ অর্থ হচ্ছে নিপুণতা গণ অর্থ দুই হচ্ছে অভ্যাস এখানে এই সিরিয়াল অনুযায়ী মনে থাকে না বা হস্ত নিপুণতা অভ্যাস এগুলো মনে থাকে না তাহলে তুমি মনে রাখতে পারো একটা লাইনের মাধ্যমে আর সেটা হচ্ছে যে হাত আর হাত আর হস্তের হাত আর হস্তের হাত আর হস্তের নিপুণ অভ্যাস নিপুণ অভ্যাস দেখো এটা হচ্ছে এই হাত হচ্ছে মূল শব্দ হাত হচ্ছে কি মূল শব্দ অর্থাৎ এই শব্দটাকে আমি এখানে নিয়েছি হাত হচ্ছে মূল শব্দ হাত আর হস্তের হস্তের মানে হচ্ছে কি হস্ত এই নিপুণতা মানে কি নিপুণ অভ্যাস মানে কি অভ্যাস অর্থাৎ হাতার হস্তের নিপুণ অভ্যাস হাতার হস্তের নিপুণ অভ্যাস হচ্ছে মূল শব্দ হাতের কাছে কি কি হস্ত হস্ত হচ্ছে অর্থ নিপুণ মানে হচ্ছে কি নিপুণতা আর হচ্ছে কি অভ্যাস অর্থাৎ এই হচ্ছে গণ অর্থ এই দুটা কি গণ অর্থ গণ অর্থ আর এটা হচ্ছে কি মুখ অর্থ ক্লিয়ার আচ্ছা দেখি তারপরে কি আছে তিন নম্বর দেওয়া আছে হচ্ছে তিন নম্বর দিয়ে আছে কাঁচা তিন নম্বর মূল শব্দ দেওয়া আছে কাঁচা কাঁচা শব্দের মুখ্য অর্থ কি হতে পারে মুখ অর্থ হতে পারে অপরিপক্ক অপরিপক্ক মুখ অর্থ হতে পারে অপরিপক্ক বাক্য কি হতে পারে বেশিরভাগ কাঁচা ফল খাওয়ার উপযোগী নয় বেশিরভাগ 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 কাঁচা ফল খাওয়ার উপযোগী নয় খাওয়ার উপযোগী নয় অর্থাৎ বেশিরভাগ ফল কি নয় খাওয়ার উপযোগী আচ্ছা বেশিরভাগ ফল খাওয়ার উপযোগী নয় অর্থাৎ কাঁচা শক্তির মুখ্য অর্থ হচ্ছে কি অপরিপক্ক তাহলে গৌণ অর্থ গৌণ অর্থ এক কি দেওয়া যায় আনাড়ি নাড়ি অর্থাৎ বাক্য কী দেওয়া যায় কাঁচা লোক দিয়ে কাজ করিও না কাঁচা লোক দিয়ে কাজ করিও না কাজ করিও না অর্থাৎ হচ্ছে লোক লোককে কী করে না কাজ করিও না অর্থাৎ কাঁচা শব্দের আরেকটা অর্থ হচ্ছে কি আনারি আচ্ছা গৌণ অর্থ গৌণ অর্থ দুই হচ্ছে অস্থায়ী অস্থায়ী অর্থাৎ কাঁচা শব্দের আরেকটা অর্থ হচ্ছে কি অস্থায়ী তাহলে বাক্য হতে পারে কাঁচা রঙের শাড়ি কিনে ঠকেছ কাঁচা রঙের কাঁচা রঙের শাড়ি কিনে ঠকেছ কিনে ঠকেছ কাঁচা রঙের শাড়ি কিনে ঠকেছ অর্থাৎ কাঁচা শব্দের মুখ অর্থ হচ্ছে অপরিপক্ক গণ অর্থ হচ্ছে আনারি গণ অর্থ টু হচ্ছে কি অস্থায়ী আচ্ছা তাহলে এটা তুমি এটাও তুমি কীভাবে মনে রাখতে পারো দেখো আমি একটা লাইন লিখেছি কাঁচা কাঁচা যদি কাঁচা যদি অপরিপক্ক হয় অপরিপক্ক কাঁচা যদি অপরিপক্ক হয় আনারিত অস্থায়ী হবেই আনারিত কি হবেই অস্থায়ী আনারিত অস্থায়ী হবেই অর্থাৎ লিখেছি কাঁচা যদি অপরিপক্ক হয় আনারিত কি হবে অস্থায়ী হবেই এখানে কাঁচা শব্দটা এখানে কাঁচা শব্দটা এই কাঁচার একটা মূল অর্থাৎ আমি লাইনটা মিলেছি যে কাঁচা যদি অপরিপক্ক হয় আনারিত অস্থায়ী হবে কাঁচার কাছে কি অপরিপক্ক তাই অপরিপক্কটা কি মুখ্য অর্থ তারপর হচ্ছে আনারি আনারি এবং অস্থায়ী হচ্ছে কি এই দুটা হচ্ছে গৌণ অর্থ এই দুটা কি গৌণ অর্থ অর্থাৎ তুমি যদি এভাবে গুছিয়ে গুছিয়ে পড়ো তাহলে কী করতে পারবা সহজেই মনে রাখতে পারবা দেখি চার নম্বর কী দেওয়া আছে কাটা দেওয়া আছে হচ্ছে কাটা কাটা দিয়ে মুখ অর্থ কী লেখা যায় মুখ অর্থ কাটা দিয়ে মুখ অর্থ লেখা যায় কর্তন করা কর্তন করা তাহলে বাক্য কী হতে পারে চাকু দিয়ে কেটে ফল খাও বা ফল কেটে খাও চাকু দিয়ে চাকু দিয়ে ফল কেটে খাও ফল কেটে খাও অর্থাৎ কাটার শব্দের মুখ্য অর্থ হচ্ছে কি কর্তন করা আচ্ছা গণ অর্থ এক গৌণ অর্থ এক গণ অর্থে এক কী দেওয়া যায় নষ্ট কি দেওয়া যায় নষ্ট কাটার গণ অর্থ হচ্ছে নষ্ট তাহলে বই পোকায় কেটেছে বই পোকায় কেটেছে বই পোকায় কেটেছে অর্থাৎ গণ অর্থ একটা হচ্ছে কি নষ্ট আচ্ছা গণ অর্থ দুই গণ অর্থ দুই কি দেওয়া যায় দুই দেওয়া যায় হচ্ছে ছন্দ পতন ছন্দ পতন অর্থাৎ সরি আমার একটু কাশির প্রবলেম বারবার কাশতেছি একটু ক্ষমা সন্ধ্যা দৃষ্টি দেখো কোন অর্থটি হচ্ছে ছন্দপতন এ বাক্য হতে পারে তাল কাটা গান শুনতে ভালো লাগে না তাল তাল কাটা গান শুনতে ভালো লাগে না শুনতে ভালো লাগে না তার কাটা গান শুনতে ভালো লাগে না মানে কি ছন্দপতন গান শুনতে ভালো লাগে না দেখো কাটা শব্দের মুখ অর্থ হচ্ছে কর্তন করা গৌণ অর্থ হচ্ছে নষ্ট আরেকটা গণ অর্থ হচ্ছে কি ছন্দ পতন এখন তোমাদের তো এগুলো কি কি থাকে না মনে থাকে না তাহলে কাটা শব্দতে কী করা যায় এটা মনে রাখার ট্রিক্স তোমাদেরকে শেখাই দিই তাহলে লিখতে পারো যে কাটার কর্তনে কাটার কর্তনে নষ্ট ছন্দপতন নষ্ট ছন্দ পতন আচ্ছা কাটার মানে কি কাটা কর্তনে মানে কি কর্তন নষ্ট তো নষ্ট ছন্দপতন মানে কি ছন্দ পতন দেখো কাটার কর্তনে কাটার কর্তনে নষ্ট ছন্দ পতন কাটার কর্তনে নষ্ট ছন্দ পতন যদি দু একবার এরকম করে পড়ো ইনশাআল্লাহ আমি মনে মনে থাকবে তো কাটার কাছে কে আছে কর্তন এটা হচ্ছে কি মুখ্য অর্থ মুখ্য অর্থ আর একটু দূরে কে কে আছে নষ্ট এবং ছন্দপতন তাই এই দুটো কি গৌণ অর্থ আচ্ছা এটা কর্ত নম্বরগুলো চার নম্বর আছে পাঁচ নাম্বার দেখি কি দিয়ে আছে পাঁচ নাম্বার দিয়ে আছে হচ্ছে চোখ এখন চোখ দিয়ে মুখ্য অর্থ চোখ দিয়ে মুখ্য অর্থ হচ্ছে মুখ চোখ দিয়ে মুখ্য অর্থ হতে পারে দর্শন ইন্দ্রিয় দর্শন ইন্দ্রিয় আচ্ছা চোখ এর মুখ্য অর্থ হচ্ছে দর্শন ইন্দ্রিয় বাক্য কি হতে পারে আমরা চোখ দিয়ে দেখি আমরা আমরা চোখ দিয়ে দেখি চোখ দিয়ে আমরা চোখ দিয়ে দেখি অর্থাৎ চোখের মুখ্য অর্থ হচ্ছে দর্শন ইন্দ্রিয় বাক্য হচ্ছে আমরা চোখ দিয়ে দেখি আচ্ছা গৌণ অর্থ এক গৌণ অর্থ এক গৌণ অর্থ একই হতে পারে হিংসা হিংসা আচ্ছা বাক্য ফিতে পরে ভালো দেখে তোমার চোখ টাটাই ক্যান পরের ভালো দেখে পরের ভালো দেখে তোমার চোখ টাটাই টাটাই ক্যান অর্থাৎ পরে পরে ভালো দেখে তোমার চোখটা কেন মানে কি পরে ভালো দেখে তোমার হিংসা হয় কেন আচ্ছা তারপরে গণ অর্থ আরেকটা কী হতে পারে গণ অর্থ দুই হতে পারে হচ্ছে রোগ বিশেষ রোগ বিশেষ গণ অর্থ দুই হতে পারে রোগ বিশেষ তারপর কী হতে পারে ছেলেটার চোখ উঠেছে ডাক্তার দেখাও ছেলেটার চোখ উঠেছে ছেলেটার চোখ উঠেছে ডাক্তার দেখাও চোখ উঠেছে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও অর্থাৎ চোখ এর মুখ অর্থ হচ্ছে দর্শন ইন্দ্রিয় গণ অর্থ এক হচ্ছে হিংসা এবং গণ অর্থ দুই হচ্ছে রোগ বিশেষ এখন তুমি এই দর্শন ইন্দ্রিয় হিংসা রোগ বিশেষ কীভাবে মনে রাখতে পারো মনে রাখতে পারো এভাবে যে চোখ দর্শন ইন্দ্রিয়ের মাধ্যমে দর্শন ইন্দ্রিয়ের মাধ্যমে চোখ দর্শন ইন্দ্রিয়ের মাধ্যমে হিংসা করে রোগ বিশেষের কাছে পাঠাইল হিংসা করে হিংসা করে রোগ বিশেষের কাছে পাঠালো রোগ বিশেষের রোগ বিশেষের কাছে পাঠালো আচ্ছা এখানে চোখ হচ্ছে মূল শব্দ অর্থাৎ এখানে চোখটাকে আমি কি ধরছি চোখ দর্শন ইন্দ্রিয়ের মাধ্যমে এখানে দর্শন ইন্দ্রিয় হচ্ছে মুখ অর্থ অর্থাৎ চোখের কাছে হিংসা করে হিংসা হচ্ছে কি গণ অর্থ রোগ বিশেষের মাধ্যমে অর্থাৎ রোগ বিশেষ হচ্ছে কি গণ অর্থ অর্থাৎ এখানে দর্শন ইন্দ্রিয় হচ্ছে মুখ অর্থ আর হিংসা এবং রূপ বিশেষ হচ্ছে কি গৌণ অর্থ অর্থাৎ তুমি লাইনটা যদি মনে রাখো চোখ দর্শন ইন্দ্রের মাধ্যমে হিংসা করে বিশেষের কাছে পাঠালো অর্থাৎ চোখের কাছে আছে দর্শন ইন্দ্র তাই এটা মুখ মুখ্য অর্থ হিংসা এবং রূপ বিশেষ পরে আছে বা পিছনে আছে বা দূরে দূরে আছে এটা হচ্ছে কি এই দুটা হচ্ছে গণ অর্থ আচ্ছা সর্বশেষ ছয় নম্বর কি দেওয়া আছে ছয় নম্বর দেওয়া আছে হচ্ছে কান দেওয়া আছে কান কানের মুখ্য অর্থ দেওয়া আছে কানের মুখ্য অর্থ দেওয়া আছে শ্রবণ ইন্দ্রিয় শ্রবণ ইন্দ্রিয় শ্রবণ ইন্দ্রিয় অর্থাৎ বাক্য কী দেওয়া যায় আমরা কান দিয়ে শব্দ শুনি আমরা কান দিয়ে কান দিয়ে শব্দ শুনি কথা শুনি যাই হোক আমরা কান দিয়ে শব্দ শুনি অর্থাৎ কানের মুখ অর্থ হচ্ছে কি শ্রবণ ইন্দ্রিয় গৌণ অর্থ গণ অর্থ এক হচ্ছে লজ্জা পাওয়া লজ্জা পাওয়া লজ্জা পাওয়া লজ্জা পাওয়া অর্থাৎ বাক্য কী হতে পারে এক আজে এক কাজে এক কাজে ব্যর্থ হলে এক আজে ব্যর্থ হলে গ্রামে গ্রামে আমার কান কাটা যাবে হ্যাঁ কান কাটা যাবে এক কাজে ব্যর্থ হলে গ্রামে আমার কান কাটা যাবে ব্যর্থ গণ এক কানের অর্থ হচ্ছে কি লজ্জা পাওয়া আচ্ছা গৌণ অর্থ দুই গৌণ অর্থ দুই কুমন্ত্রণা দেওয়া কু মন্ত্রণা এটা হচ্ছে মূর্ধান্ন কুমন্ত্রণা দেওয়া অর্থাৎ কানে গণ অর্থ হচ্ছে কুমন্ত্রণা দেওয়া বাক্য কী হতে পারে যে কর্তার কান ভারী করে লাভ নেই কান ভারী করে লাভ নেই কর্তার কান ভারী করে লাভ নেই তিনি এটা এটা কানে নেবেন না তিনি এটা কানে নিবেন না তিনি একটা কান না অর্থাৎ কানের মুখার্থ হচ্ছে শ্রবণিন্দ গণ অর্থ হচ্ছে লজ্জা পাওয়া গণর্থ দিয়ে হচ্ছে কি কুমন্ত্রণা দেওয়া এখন তুমি এটা কীভাবে মনে রাখতে পারো দেখো এ আগেটার মতোই যে কান শ্রবণিন্দ্রিয়ার মাধ্যমে শ্রবণ কান শ্রবনিন্দ্রিয়ার মাধ্যমে কান ইন্দ্রিয়ার মাধ্যমে লজ্জা পাওয়ায় লজ্জা পাওয়ায় লজ্জা পাওয়ায় কুমন্ত্রণা দেওয়া শুরু করলো কো মন্ত্রণা দেওয়া শুরু করলো শুরু করলো আচ্ছা অর্থাৎ কান হচ্ছে কি এই কানটা শব্দ হচ্ছে লাইন মেলানোর জন্য অর্থাৎ এই কান শব্দটা আমি মূল শব্দ হিসেবে ব্যবহার করছি অর্থাৎ তুমি শ্রবণ ইন্দ্রিয় লজ্জা পাওয়া কুমন্ত্রণা দেওয়া এটা মনে রাখতে পারো হচ্ছে কান শ্রবণ শ্রবনিন্দ মাধ্যমে লজ্জা পাওয়ায় কুমন্ত্রণা দেওয়া শুরু করলো অর্থাৎ এখানে শ্রবণ শ্রবনিন্দ্রিয়া হচ্ছে কি মুখ অর্থ মুখ অর্থ কীভাবে হলো যে কানের কাছে রয়েছে কে শ্রবনিন্দ্র তাই এটা হচ্ছে কি মুখ অর্থ আর লজ্জা লজ্জা পাওয়া এবং কুমন্ত্রণা দেয় এই দুটা কি আছে দূরে দূরে রয়েছে তাই এই দুটা কি হবে গৌণ অর্থ গৌণ অর্থ তো আমি আশা করি তোমাদেরকে খুবই সহজে এবং সুন্দর করে উত্তর বলে দেওয়ার চেষ্টা করেছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবে কমেন্টস করবে এবং আমাদের সঙ্গেই থাকবে ধন্যবাদ সবাইকে